ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে দিতে চাই, আমি যদি আপনার বাড়ির ঘরের কোণে কোনো এক কোণায় পড়ে থাকি তো প্লিজ আমাকে নিয়ে ভাব, একদমই দেখাবেন না। ভিডিওটি যেহেতু প্লে করেই ফেলেছেন তো বিষয়টি আপনারা আগে থেকে জেনে রাখুন। আজকের বিষয়টি হচ্ছে ভাব, মানে মানজা, মানে মানুষ পূর্বের দিনগুলোতে এইসব ডিভাইস নিয়ে কেন ভাব দেখাইতো, কেন মানুষের সামনে পাঠ নিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা অনেক দিন পুরনো একটা ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দিব, যেটা কিনা বর্তমানকার প্রজন্মের ছেলেমেয়েরা হয়তোবা নামটিও ঠিক মতো বলতে পারবেন না। আমি সবার কথা বলতেছি না, এমন কিছু কিছু বাচ্চা কাচ্চারা আছে যারা বর্তমানকার প্রজন্মের জিনিসপত্র দেখে বড় হয়েছে, যারা পূর্বের এইসব জিনিসের ক্ষেত্রে একেবারে অজানা। বন্ধুরা, পূর্বের দিনগুলোতে এটি যোগাযোগের মাধ্যম হিসেবে মানুষের কাছে অনেক জনপ্রিয়তা লাভ করেছিল, আর এই ডিভাইসগুলো মানুষের ঘরে ঘরে ছিল না। খুব কম সংখ্যক মানুষই ছিল যারা এইসব জিনিস ব্যবহার করত, মানে এইসব জিনিসগুলো তখনকার যুগে এত বেশি দামি ছিল যে বর্তমানকার যুগে এই দামের মধ্যে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। আর বন্ধুরা, এটার নাম হচ্ছে ক্যাসেট, আর এর মডেলটা হচ্ছে সোনি KW300S। এত বড় ডিভাইসটিতে আপনারা কী কী করতে পারবেন? এটিতে ক্যাসেট ডিস্কের মাধ্যমে গান প্লে করতে পারবেন, FM রেডিও চালাইতে পারবেন, আর রেকর্ডার সিস্টেমটি এটিতে তখন ছিল, যেটা একটা কিনা বড় সড়ো একটা জিনিস। আগে মানুষ বললেই বলতো যে ওর কথা টেপ করে রাখ, এর কথা টেপ করে রাখ, মানে এটা আপনাদের এই সব ডিভাইসের মাধ্যমে রেকর্ড করে রাখার সুযোগ সুবিধা ছিল। আর তখনকার যুগে বলতে গেলে এটা ছিল একটা ভাবের জিনিস। ভাব বলতে আমি সেটা আপনাদেরকে বুঝাচ্ছি যে এটা যার বাড়িতে থাকতো সে এইসব ডিভাইস নিয়ে প্রচুর ভাব দেখাইতো, মানে তার বাসায় এমন একটা জিনিস আছে যেটা কিনা অন্য মানুষের বাসায় নেই, আর সেই সব বিষয়টা নিয়ে কেমন জানি বুক ফুলায় মানুষ চলতো। বর্তমান এই সব জিনিস দেখা যাচ্ছে না, আর এইসব ভাবগুলো মানুষের কেমন জানি হারাই গেছে। যাই হোক, ভাব দেখানোটা ঠিক না। আর বন্ধুরা, আমার এই কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদের বাবা চাচাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, যারা কিনা 2000 সালের ওই পাশে SSC অথবা ইন্টারমিডিয়েট পাস করেছিল, আর তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে তখনকার মানুষগুলো সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে এমন ভাব দেখাইতো যে বর্তমানকার যুগের 14 Pro Max যারা ইউজ করে তারাও এতটা ভাব দেখায় না। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ থেকে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।